কাল রোববার থেকে শুরু হচ্ছে এসএসসি ও সমমানের পরীক্ষা। শিক্ষা মন্ত্রণালয়ের হিসাব মতে এবছর মোট 20,72,163 শিক্ষার্থী পরীক্ষায় অংশ নেবে। তাদের মধ্যে 10,21,197 জন ছাত্র ও 10,50,966 জন ছাত্রী। শিক্ষার্থীদের মধ্যে 16,49,275 জন সাধারণ শিক্ষা বোর্ড, 2,95,121 জন মাদ্রাসা শিক্ষা বোর্ড ও 1,27,767 জন কারিগরি শিক্ষা বোর্ডের। পরীক্ষা চলাকালীন সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করতে পরীক্ষার্থী ছাড়া অন্য কাউকে হলের 200 গজের মধ্যে প্রবেশ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। সৃজনশীল ও নৈর্ব্যক্তিক প্রশ্ন থাকবে আগের মতোই। এদিকে প্রশ্নপত্র ফাঁসের কোনো সম্ভাবনা নেই জানিয়ে শিক্ষামন্ত্রী বলেছেন, গুজব রটালে তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। ভোলায় এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এসএসসি পরীক্ষার জন্য সব ব্যবস্থা নেওয়া হয়েছে, প্রশ্ন ফাঁসের কোনো সুযোগ নেই, গুজব কেউ রটালে তার জন্য কঠোর শাস্তি হবে, ধরা পড়লে